এরই নাম গরু ছাগল, এরই নাম পশু প্রাণী। বিবাহ তো আমিও গাই বান্ধাই করেছি তোমার বাড়ির পাশে, প্রমাণ করো দেখি। আমি বসে এখন আমি কথা বলছি বিবাহের বৈঠকে, তো আমার মামা শ্বশুর এসে বলছে যে রাগ করে চলে গেল ভিতর দিকে, দিয়ে আমার শাশুড়িকে বলছে বিবাহ উঠে দে, বিবাহ উঠে দে, এই ছেলের সাথে বিবাহ দিতে হবে না, বর কেন কথা বলে, বর কেন কথা বলে। মানে এটা হলো নীতির উল্টা, এলাকার নীতির উল্টা। বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেটা গাইবান্ধার কথা নকল করি, অবাক আমাকে হতে হয়, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বিবাহের একটা কাজে জায়েজ নয়, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বিবাহের একটা কাজে জায়েজ নয়, আল্লাহর রাস্তায় একটাও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে একটা হলো বলি যে মেয়েদের কাছে বিবাহ পড়াতে যায়, মেয়ে যেখানে আছে সেখানে সবাই যায়, চ্যাংড়া ছুড়লু সবাই ওখানে যায়, যে বলে অমুক নেবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, তখন দুজন সাক্ষী ওখানে থাকে শুনে। এরপরে ওখান থেকে যখন যেখানে বর বসে আছে, এখানে যে আরও 15-20 জন 50 জন আছে, এখানে এসে দাঁড়ায়, এরা দাঁড়িয়ে থাকে, তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন বলে আমরা এ বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে, জি করেছে, আপনারা শুনেছেন, জি শুনেছি, তাহলে বসেন। তখন বসতে পারে, মনে হচ্ছে পাগলা বিকারবার, হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা নয়, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, এই নীতির বৈধতা যদি কেউ পেশ করতে পারে সবই হারাম। বলেছি কাজী সাহেবকে যে আপনার ওই এর খাতার 4 জন সাক্ষীর ওই পেপারটা ছিঁড়ে টয়লেট পেটার পেপার হিসেবে ব্যবহার করতে হবে, অসম্ভব হতে পারে না বিবাহের জন্য 2 জন সাক্ষী। আল্লাহ নবী বলেন এখানে কাজীর খাতাতে 4 জন আসলো কেন, ধর্ম কি পাগল হয়ে গেছে? আবার বলছে পুরুষের জন্য 2 জন আর মহিলার জন্য 2 জন, 4 জন সাক্ষী কেন? এই ছেলে পৃথিবীতে মাত্র এক জায়গাতে 4 জন সাক্ষী লাগে, কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। তো এখন কি জেনা করা হচ্ছে নাকি? তো বাপ আছে বিবাহ দিচ্ছে, তো 4 জন সাক্ষী কেন? 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনাতে। জেনা প্রমাণ করতে পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না। 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে, অথচ এই খাতাতে 4 জন সাক্ষীর জায়গা লেখা আছে। কাজী সাহেব আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, তাহলে সরকারি ব্যাপার সেটা হোক, তবে আপনি বিবেচনা করে দেখেন, এর নাম ধর্ম, এর নাম ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাদে শাহেদায় নে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাদে কাহিল, বাপ ছাড়া বিবাহ হবে না, উকিল বাপ হারাম। গাইবান্ধাতে উকিল বাপ লাগে জরুরি, আর চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ, ওই বাপই এখন মেয়েকে আনবে, মেয়ের বাড়ি যাবে, বাস যাতায়াত করবে, এটা বাপ হয়ে গেছে সেদিন থেকে, অবাক ধর্ম। আর গাইবান্ধাতে উকিল বাপ লাগবে, মেয়ের বাপ যখন বেঁচে আছে তখন তার দাদার উকিল হওয়া হারাম, মেয়ের বাপ যখন বেঁচে আছে তখন তার জ্যাঠোর উকিল হওয়া হারাম। দেখি কে প্রমাণ করতে পারে, প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন জাতির সামনে আসবো না। আয়ুমা ইমরাতিন না কাহা বেগের ওয়াজনে ইলে ফানে কাহা বাতিল, ফানে কাহা বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টে বিবাহ হয়েছে 10টা ছেলে মেয়ে হয়েছে, এই বিবাহ আবার পড়াতে হবে, যত ছেলে মেয়ে হয়েছে সব অবৈধ, দেখি কে বৈধতার প্রমাণ দিতে পারে। মেয়ে বের হয়ে গিয়ে বিবাহ বসেছে, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। আমি বলিনি এই কথা, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুর সাহেব বের হয়ে বিবাহ হয়েছে আমাদের, এ কথাই ঠিক, কিন্তু আমার শ্বশুর এখন বেঁচে নাই যে, তো দেখো তোমার চা শ্বশুর আছে নাকি, দেখো তোমার সম্বন্ধীয় মেয়ের ভাই আছে নাকি, মেয়ের ভাইকে সামনে রেখে আবার বিবাহ পড়াও। বলে ছেলে 10টা হয়ে গেছে যে, বলে সেদিক থাক, বিবাহ পড়াতে হবে আগে জরুরি, হয় বাপকে দিয়ে, না হয় চাচাকে দিয়ে, না হলে ওই মেয়ের ভাইকে দিয়ে, ছোট হোক আর বড় হোক ওই মেয়ের ভাইকে দিয়ে বিবাহ পড়াতে হবে, অভিভাবক লাগবেই, ধর্ম তো পাগল হয়নি, অভিভাবক দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফানকাহুন্না বেজনা আহলিহিন্না, মহিলারা খুব দামি জিনিস,
ওদেরকে বিবাহ করতে হলে ওর বাপকে বলে করতে হবে, এমনি করা যায় না, এটা হিন্দু ধর্ম নয় যে জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে মুসলিম নারীদের কপালে টিপ দেওয়া হারাম। আমি বলেছি মুসলিম নারী কপালে নখে নেই পালিশ নয়, মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, হাতের নখে মেহেদি দিবে, যেখানে যেখানে মেহেদি লাগালে মেয়েকে সুন্দরী লাগবে দেখতে, সেখানে সেখানে মেহেদি দিবে। এ কথাই ঠিক, নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আদর্শ পরিবার বইটা পড়েন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আদর্শ পরিবার। আপনার জন্য লিখেছিলাম, জানি না 100 টাকা আপনার কাছে কেন বেশি হলো। মনে রাখবেন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ? মনে বড় সাধ, এই জামিয়া সালাফের মাধ্যমে এ দেশের ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়। মিডিয়া দেখতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে চলছে, কলম যেসব বই পুস্তক পত্রিকা বের করি সেটা পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, প্রায় 16-18 জন লেখক আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে, 50টা প্রশ্নের উত্তর আছে বইগুলোও। তাই আমি জেনে শুনে সব জ্ঞানে কলম ধরিনি কোনোদিন কেসা কাহিনীতে, জেনে শুনে সব জ্ঞানে কলম ধরিনি কোনোদিন জাল জয় ফাদিসে, জেনে শুনে সব জ্ঞানে মুখে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জেনে শুনে সব জ্ঞানে কোনো সময় মুখে কোনোদিন জাল জয় ফাদিস বলিনি। ঠিক মিডিয়া যেটা জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভি এর মাধ্যমেও জেনে শুনে কোনোদিন কেসা কাহিনী বলি না, জাল জয় ফাদিস বলি না, জাতিকে পরকালমুখী করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র পরকালের আশাই বাংলা ইংরেজি আরবি উন্নত মান শিক্ষা দেওয়ার ব্যবস্থা জামিয়া সালাফিয়া। মনে বড় সাধ, এর মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই, লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, এ আশায় দিন রাত বলতে চাচ্ছি, ফাঁকি দিতে আসেনি। আদর্শ বই আপনি পড়ে দেখুন, ওখানে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য বলা হয়েছে। সাথে সাথে সব নারী হাতে মেহেদিতে বাধ্য, সব নারী হাতে মেহেদিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রাসুলের হাতে একটা পত্র দিয়েছে, আল্লাহ রাসুল পত্রটা নিয়ে বলছে, আমরা এ হাতটা পুরুষের না নারীর? আরে যদি নারীর হয় তাহলে মেহেদি নাই কেন? আমরা এ হাতটি পুরুষের না নারীর? যদি নারীর হয় তাহলে মেহেদি নাই কেন? তার মানে নারী হাতে মেহেদি দিতে বাধ্য, পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। পুরুষ কোনো সময় হাতের নখে পায়ে মেহেদি দিতে পাবে না, পুরুষের জন্য দেওয়া হারাম। মহান আল্লাহ বলেন, অকুলিল মুমিনাত একজুনামি নাফসারিহিন্না ওয়া ইয়াগফিরনা ফুরুজাহুন্না ওয়া ইয়াদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর নারীদের বলে দিন, ওরা যখন বাড়ি থেকে বের হবে রাস্তায় চলবে, তখন চক্ষু নিচু করে চলবে। নারীদেরকে চক্ষু নিচু করে চলতে হবে, এ কথা আল্লাহ বলেন, এটা আল্লাহর আদেশ। তাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে, সৌন্দর্য প্রকাশ করতে পারবে না, চুল সৌন্দর্যের অন্তর্ভুক্ত, গায়ে মোটা চাদর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না পায়, এটা আল্লাহর আদেশ। মহিলাকে চক্ষু নিচু করে চলতে হবে, গায়ে মোটা চাদর দিয়ে চলতে হবে, রাস্তা থেকে বাড়ি থেকে বের হবে রাস্তায় নামলে এই পোশাক পরতে সে বাধ্য, এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনথানি মিন আহলিন্নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লা মারাহুমা, আমি তাদের দেখিনি,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কম মাহসে এতন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বেহান্নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ মহিলাতন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াক খোলাম যারা, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। অলায়াজেত না রি আহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রি আলা তুই যাদের মিন মাসরে তাক কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ দে। এটা জান্নাত, এখান থেকে একটা ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, এক বছর দৌড়িয়ে যত দূরে যাবে, এইখানে যদি কেউ দাঁড়ায় তাহলে সে জান্নাতের গন্ধ পাবে, তার নাম জান্নাত। এই মহিলা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। হাদিস বুখারী মুসলিম, কোনো আপোষ নেই। নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তুমি, তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, এর জন্য দায়ী আমি নই। তোমার বোন পরে আছে নগ্ন পোশাক, এর জন্য আমি দায়ী নই। জবাব তোমাকে দিতে হবে, তোমার বাপকে দিতে হবে, তোমার মাকে দিতে হবে, এরাই পরস্পর দায়িত্বশীল। জবাব এদেরকে দিতে হবে। কেয়ামত দূরে নেই, মরলেই কেয়ামত, সব জব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জবের ফলাফল জাহান্নাম, যদি উত্তর ভালো না আসে ফলাফল জাহান্নাম। তাহাজ্জুদ পড়ে হবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। দুই অর রাজনাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যেটা দিন রাত দেখছেন, এরা জান্নাতে যাবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন ও দাইশ আলী কিরফিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সূর্য দিয়েছে সে হলো দায়ুস, যার মেয়ের নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রীর নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরে বাজার যায়, সে নিচে দায়ুস, সে জান্নাত যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানিয়েছি, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। এক ফাকসু হমাক তাকসাইতা, যে মানের কাপড় তুমি পরো স্ত্রীকে সে মানের পরাও। দুই আতে মাতা আইনতা, যে মানের তুমি খাও স্ত্রীকে সে মানের খাওয়াও। তিন অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কখনো ভুলেও তার বদনাম করো না, ঠোঁটটা মোটা এ কথা বলো না, রংটা কালো এ কথা বলো না, দেখতে ভালো লাগে না এ কথা বলো না, কখনো তাকে কটু কথা বলো না। চার কখনো তার মুখের উপরে মারো না। পাঁচ ফিলবাইতে, তাকে বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, ও খালার বাড়ি যেতে পারে না, ও ফুফুর বাড়ি যেতে পারে না, ও মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, বিবাহের বাড়ি ও ভাবতেই পারে না, হাট বাজার ভাবতেই পারে না। বলতে গেলে আমরা তো গোবিন্দগঞ্জের মানুষ, আমরা তো গাইবান্ধারী মানুষ, কই আমাদের তো কোনোদিন হাট বাজার প্রয়োজন হলো না, আমরা তো কোনোদিন দেখলাম না যে বাড়ি থেকে বের হয়ে গেলাম হাতে হাত মোজা নেই, পায়ে পা মোজা নেই, নব্বই সাল থেকে নেই এখন পর্যন্ত তো আমরা আছি, স্টলে বসে তো চা খায় না কোনো দিন, কই স্টলে বসে চা না খায় তো মানুষ বাঁচতে পারে, তা তো আছি আমরা, দেখা যাচ্ছে যা আছি, কোনো দিন জীবনে স্টলে বসে চা খায়নি, আছি তো বেঁচে। আপনাকে নাসিহাতে চারটে জিনিস বলেছি। এক, যার সাথে আপোষ নাই পাঁচ অক্ত সলাত পড়তেই হবে, যার সাথে আপোষ নেই। দুই হালাল রুজি উপার্জন করতে হবে। তিন কোরআন তেলাওয়াত করতে হবে। চার দুজন যেখানে বসে আছে সেখানে বসা যাবে না, জান্নাত আড্ডা পিটা, দুজন বসে আছে ওখানে একটা কথার প্রয়োজন আছে,
দাঁড়িয়ে বা বসে তাৎক্ষণিক কথা বলা শেষ হওয়ার সাথে সাথে চলে আসতে হবে। কেন? ওরা যদি কারো বদনাম করে, আপনি যদি বলেন আসলে ঠিক বলেছিস, আসলেই খারাপ, যদি এইটুকু বলেন তাহলে এখন আর তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। ওর নাম হলো হক নষ্ট পাপ। আপনি কারো মান সম্মানের ক্ষতি করেছেন, তার নাম হক নষ্ট পাপ। এক ছেলেকে জমি দিয়েছেন, আর এক ছেলেকে দেননি, এটা হলো হক নষ্ট পাপ। এই জমি জোর করে দখল করেছেন, এর নাম হক নষ্ট পাপ। ওই লোকটার বদনাম করেছেন, এর নাম হক নষ্ট পাপ। ওই লোকটাকে অপমান করেছেন, এর নাম হক নষ্ট পাপ। রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিয়েছেন, ভাড়া দেননি, এর নাম হক নষ্ট পাপ। আপনার বিচার পরে হবে, বিচারের মাঠে আপনার বিচার পরে হবে। এক ঘন্টা যদি লেট হয় তাহলে কতদিন পরে হবে? 50,000 বছর। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর। 3 দিন যদি লেট হয় তাহলে কতদিন পরে বিচার হবে? 150,000 বছর। অথচ একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 অক্ত ফরজ সালাতের সমান। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 অক্ত ফরজ সালাতের আদায়ের সমান। ধরে নিলাম মাগরিবের সালাত 5 থেকে 7 মিনিট সময়ে একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে। আর এ রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে, এই জন্য এর বিচার দেরি হবে। এখন জালেম, যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় 150,000 বছর। কতদিন পরে বিচার হবে তা মানুষ জানে না। খুব সাবধান, জুলুম করে, মানুষকে অপমান করে, দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে জীবনে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজে জুলুম সেদিন থেকে বন্ধ হয়ে গেছে। এটা আপনাকে মনে করে নিতে হবে। ভুলেও কোনোদিন রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে ধমকে বিদায় করবেন না। ওই একটা মানুষ কাজ করে খায়। আপনার একটা মানবতা থাকতে হবে। জুলুম করে বেঁচে থাকার কোনো চেষ্টা করবেন না 1 মিনিট, নইলে পরকাল কঠিনভাবে হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসাউ মহিলা কাশেতন কাপড় পরে থাকে, আর ইয়াতন উলঙ্গ। দেখেন বাস্তব হাদিস রাসূল মিশে আছে। মহিলাতন ও পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ও যখন হাঁটে সব লোক তখন তাকে দেখতে থাকে। মায়লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়, দেখবেন রাস্তা যখন চলে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, একবার ভাঁজ করে কথা বলে, বিভিন্ন রকমভাবে শয়তান তাকে খেপিয়ে তোলে, সেইভাবেও খেপে উঠে। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, মহিলারা হচ্ছে ঢেকে রাখা জিনিস। এই যা খারাজাত যখন বাড়ি থেকে বের হয়, ইস্তরাসরাফরা শয়তান, শয়তান তখন তাকে বেঁকে দেয়, ফেলে দেয়, শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, শয়তান তখন তাকে পুরুষের সামনে নিজেকে পেশ করার জন্য বারবার উৎসাহিত করে তোলে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। একটা জরুরি কথা, এই বাচ্চা এক বসো, একটা জরুরি কথা, আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বললেন, ভালো কথা, কিন্তু পৃথিবী থেকে বাঁচতে বললেন কেন? এটা তো জড় বস্তু, যেটার উপরে বসে আছেন এটা তো জড় বস্তু, এ তো মাটি, এইটা থেকে বাঁচতে বললেন কেন? মনে রাখবেন, সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র হচ্ছে মাটি। বিচারের মাঠে যখন বিচার হবে তখন মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমায়িন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোথায় ভাবির গায়ে হাত দিলেন, কোথায় কোন বান্ধবীর গায়ে হাত দিলেন, কার সাথে জেনায় লিপ্ত হলেন, মাটি ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে মাটি কথা বলবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ
তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া জড় বস্তু, দুনিয়া হচ্ছে ভয়াবহ বস্তু। মানুষের বিচার পৃথিবীর মাঠে চারটে পদ্ধতিতে করা হবে। এক, মাটি মানুষের বিরুদ্ধে কথা বলবে। দুই, সবার হাতে খাতা দেওয়া হবে, সবার হাতে একটা করে খাতা দেওয়া হবে, আরবিতে লেখা আছে, আপনি হাতে নিয়ে পড়বেন। মানে হাজার কিতাব, কি আশ্চর্য ধরনের বই, লাইগাদের সাগিরতলা কবিরা, ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, আপনি পড়তে জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন, সব পাপ লিখিত আছে, এগুলো আপনাকে পড়তে দেওয়া হবে। অপমান করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এইটা। তৃতীয় পদ্ধতি হচ্ছে সব পাপ দেখানো হবে। নিষ্কাল জারাতিন খাইরাইয়ারা, নিষ্কাল জারাতিন সারাইয়ারা, আপনার সামনে আপনার জীবনের পুরো জীবনটাকে তুলে ধরা হবে, সব ছোট বড় পাপ দেখতে পাবেন, নেকি দেখতে পাবেন সব চোখের সামনে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, যখন বিচার হবে তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আপনি শুনতে পাবেন। ভয়ঞ্জর আইমান মিনহ, তখন আপনি আপনার ডান দিকে লক্ষ্য করবেন, ফায়ারা মাকাদ্দাম ইবনা আমালিহি, ডান দিকে পুরো জীবন দেখতে পাবে, জীবনে যা কিছু করেছে সব দেখতে পাবে। সময় এনজোর আসামিন হো, এরপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দাম ইবনা আমালিহি, পুরো জীবনকে বাম দিকে দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এক, মাটি কথা বলবে, দুই, পাপ দেখতে পাওয়া যাবে, তিন, পাপ পড়তে বলা হবে, চার, মুখে সিলাই দেওয়া থাকবে, মুখ কথা বলতে পারবে না, হাতে কথা বলবে, যা জীবনে করেছেন সব হাত বলবে, কথা যখন বলা শেষ হবে হাতের, পায়ে তখন বলবে হাত, তুমি ঠিক বলেছ। তাহলে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চারটা পদ্ধতিতে মানুষের বিচার হবে। সে যেন মনে না করে যে আমি এতগুলো পাপ করিনি। আল্লাহ রাসূল একটা মানুষকে জান্নাতে দিবেন, তার বাস্তব একটা ঘটনা দেখাই। নিচে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন, নিয়ে এসে তার রহমতের ছায়াতে তাকে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে বলবেন, দেখো তো তুমি এটা, এই তোমার কর্মজীবন দেখো তো। তখন সে দেখবে, তারপরে আল্লাহ বলবেন, আজ আলামা কাতাবাতি, তুমি কি মনে করছো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখন বলবে, জিনা জিনা, আমি বলি না অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, আলাকা অজরুন, তুমি কি কিছু আমাকে বলতে চাও? তখন লোকটা বলবে, জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো তুমি মানুষের পাপকে ঢেকে রাখতে, সেই জন্য আমি তোমার পাপকে ঢেকে রেখেছি, তোমার পাপকে কাউকে দেখতে দিব না, তুমি জান্নাতে চলে যাবে। মানুষের পিছনে পড়বেন না কোনো দিন। দল করতে গেলে, সংগঠন করতে গেলে মানুষ আর একজনের বদনাম করে, তার ঢেকে রাখা দোষগুলিকে উল্লেখ করে, আমি বুঝাতে পারিনি। আবার দেখেন, এদিকে দেখেন, বিচারের মাঠে লোকটাকে আল্লাহ নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, দেখো তো তোমার এগুলো কর্ম? তখন ও বলবে, জি এগুলো আমারই কর্ম। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা কি অন্যায় লিখেছে? তখন লোকটি বলবে, জি না, অন্যায় লিখেনি। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটি বলবে, জি না, কিছু আমি বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, দেখো তুমি মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, মানুষের সামনে প্রকাশ করনি, লোকটাকে অপমান করনি, সেই জন্য আমি আল্লাহ তোমার পাপকে কাউকে দেখতে দিব না। মানুষে যদি তুমি পাপ ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি, যাও তোমাকে জাতির সামনে অপমান করলাম না। মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ বিদ্দুনিয়াল আখিরা, কেউ যদি দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার পাপকে ঢেকে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। একজন মানুষ আর একজন মানুষের পক্ষে থাকবে এইভাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শিষ্টাচার, যেদিন শিষ্টাচারের আলোচনা হবে সেদিন এই আলোচনাগুলি বিস্তারিত থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর নবী বললেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজরালে রিজালে মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে।
আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে, নারী হচ্ছে পুরুষের জন্য বেশি বিপদজনক বস্তু। এক মিনিট, এর বাস্তবতা দেখায়, এক মিনিট খেয়াল করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা আল্লাহর নবী ঈদুল ফিত্রে অথবা ঈদুল আজহাতে বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গেলেন, সুমমাররালা নিসায় পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে বক্তব্য দিতে গেলেন, তখন তিনি বলছেন, ইয়া মাশারা নিসায় তাসাদ্দাকনা ফাইনা উরিতকুন্না আকসারা আহলি নারে। শোনো মহিলার দলেরা, শোনো উপস্থিত মহিলারা, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। কুলনা অবিমায়া রাসূলুল্লাহ, মদিনার মহিলারা বলল আল্লাহর নবী কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে, তার কারণ কি? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, এই ছেলে সিরিয়াল তুমি কথা ধরে রাখবা, এক তুকসির নাল্লান, মহিলারা বেশি অভিশাপ করে, যখন তখন যে সেই কথার পিছনে লেগে যায়, ছোট কথার পিছনে লেগে যায়, বদনাম করে, এই সেই কথায় জড়িয়ে যায়, সেই কারণে ওরা বেশি জাহান্নামে যাবে। দুই, একখানা নাসিরা স্বামীকে মেনে চলে না, স্বামীকে মেনে চলে না, এই জন্য তারা বেশি জাহান্নামে যাবে। তিন, মারা আইতমিন নাকসে তাকলিন দিনিন আধাবের রাজুলিল হাজেম, আমি আমার জীবনে দেখিনি কোনো নারীকে তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার চোখের সামনে হেসে ওঠে তাহলে আপনার বুদ্ধি অর্ধেক কমে যাবে। একবার গাড়িতে উঠে যদি একটু হেসে বলে যে ভাইয়া বসেন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছেন বা ও না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বলতে বন্ধ করতে পারবেন না। একটু পরে বলবেন তোমার নাম কি, একটু পরে বলবেন তুমি কোন ক্লাসে পড়ো, একটু পরে বলবেন তোমার বিভাসাদি হয়েছে কি না। তার মানে এক হাসি দিয়ে আপনাকে পাগল বানিয়েছে। একথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উপস্থিত দিনই বৈঠকের দিনই বোন, আমি এই কথা বলে আপনার আমি অপমান করতে চাইনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মহিলা তোমরা শুনে রাখো, ইন্নাল মারাতা তুবুল ফি সুরাতে শয়তান ওয়া তুদবারু ফি সুরাতে শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনার বক্তব্য শুনতে এসেছি, শয়তানের বেশ ধরে আসেনি, শয়তানের বেশ ধরে যেতে চাইনি, আপনাকে অনেক ভালোবাসি, খাটো করবেন না অপমান করবেন না, আপনাকে খাটো করিনি অপমানও করিনি, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে খাটো করবো কেন? আচ্ছা আমাদের নবীকে এই যে এ দেখেন খাদিজা আসছে, এ দেখেন ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, খাদ্য আছে, শোনেন ভাইজা আয়তাতে লাইকা, ও যখন আপনার পাশে চলে আসবে তখন আপনি তাকে বলবেন, খাদিজা ফাকরা আলাইহা আলাইকা সালাম মিন রাব্বিহা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, তোমাকে জিব্রাইল সালাম দিয়েছেন। এই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা, আয়েশার চেয়েও দামি, আসিয়ার চেয়েও দামি, মারিয়ামের চেয়েও দামি। মারিয়াম যেখানে থাকতেন সেখানে আল্লাহর পক্ষ থেকে রুজি আসত, মারিয়ামের খালু ওখানে গেছে, খালু গিয়ে বলছেন, মারিয়াম এই যে অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আম, ওখানে কিন্তু রাজশাহীর ফজলি আম নেই, ও কথা আবার ধরবেন না। কি ব্যাপার আয় মারিয়াম, অসময়ে ফল কেন তোমার কাছে?
তখন মারিয়াম বলছেন হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। খাদিজার কাছে এরকম খাদ্য এসেছে কি না তা আমাদের জানা নেই, তবে মারিয়ামকে আল্লাহ সালাম দিয়েছেন এ কথার প্রমাণ নেই। খাদিজাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ। আর কে দিয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম। তো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আমি যে বললাম যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, তাহলে আমি কি খাদিজাকে শয়তান বললাম? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে খাদিজা অনেক ভালো, আপনাকে খাদিজার মতো মনে করছে, আপনাকে আমি কষ্ট দিতে এখানে ডাকিনি, সত্যই আপনি এসেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা, আপনি চারটা কাজ করেন, আপনি কেন শয়তানের বেশ ধরে আসবেন আর শয়তানের বেশ ধরে যাবেন? আপনার জন্য চারটা কাজ, চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। চার, আহসানাত ফরজাহা, জেনায় লিপ্ত হলো না। এই চারটা কাজ যদি করতে পারেন আপনি, জান্নাতের সব দরজা খোলা। আব্দুরাজাক সাহেব, এবার আমাদের পক্ষ থেকে একটা কথা শোনেন, পাঁচ ওয়াক্ত সলাত আমরা আদায় করি, কোনো সমস্যা নেই, রমজান মাসে আমরা সিয়াম রোজা থাকি, আমি জেনা কোনোদিন করিনি ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত, ছাত্রী জীবনেও করিনি, এখনও করিনি, তবে স্বামীকে মেনে চলতে একটু কষ্ট হয়, স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, পরকীয়া প্রেমে লিপ্ত থাকে, সব সময় মোবাইলে আর একটা মেয়ের সাথে গল্প করে, এটা আমি সহ্য করতে পারি না, যার কারণে আমি তার সাথে কথাই বলি না, ছয় মাস থেকে তার সাথে কথা নেই। এখন কি করতে হবে? আপনার সাথে আমার জরুরি পরামর্শ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন, তিতে লাগলেও মানেন, মিঠে লাগলেও মানেন, পরকীয়া প্রেমে লিপ্ত হলেও মানেন, আপনি তাকে পরকালের ভয় দেখাতে থাকেন, আল্লাহর ভয় দেখাতে থাকেন, প্রেম প্রীতির গল্প কারোর সাথে করলেও মানেন, মেনেই নেন, জান্নাত হবে। যদি আপনি মানতে না পারেন শেষ পর্যন্ত, তাহলে সংসার ত্যাগ করতে হবে, খোলা তালাক নিয়ে নিতে হবে, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যানের কাছে গিয়ে, মেম্বারের কাছে গিয়ে বলবেন আমি আমার স্বামীর ভাত খাবো না, ভিন্ন করার ব্যবস্থা করে দেন। ও তখন একটা খোলা তালাক লিখে দিয়ে চেয়ারম্যানের সিগনেচার নিয়ে, আপনার সিগনেচার নিয়ে তার স্বামীর কাছে পাঠিয়ে দিবে, আপনি তাকে খোলা হিসেবে তালাক দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, আপনি একশো একশো স্বাধীন। তিরিশ দিন পরে আপনি বিবাহ বসেন, মনে রাখবেন স্বামী যদি তালাক দেয় তাহলে বিবাহ বসতে পাবেন না নব্বই দিন, আর যদি আপনি নিজে নিজে তালাক নেন, যার নাম খোলা তালাক, তাহলে আপনি বিবাহ বসতে পাবেন না তিরিশ দিন। কথা বোঝা গেল না? যে যদি স্বামী তালাক দেয় তাহলে স্ত্রী বিবাহ বসতে কতদিন পাবে না? নব্বই দিন। যদি স্ত্রী নিজে নিজে তালাক নেয়, খোলা তালাক, তাহলে বিবাহ কতদিন বসতে পাবে না? তিরিশ দিন, যার নাম খোলা তালাক। তিরিশ দিন পরে আপনি অন্য জায়গায় বিবাহ বসেন। আপনাকে আমি বারংবার বলছি, আপনি আমার দিনী বোন, আপনার স্বামী এক গ্লাস পানি চাইলো, আপনি নানান অজুহাতে তার সাথে কথা বলেন না, এক গ্লাস পানি নিয়ে আসলেও সামনে থ্যাকুস করে রেখে দিয়ে ওইদিকে চলে যান, এই জীবন চলবে না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি মেনে নেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর আপনি বলতে থাকেন সে ফিরে আসবে, চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ ওয়াক্ত সলাত। দুই, রমজান মাসের সিয়াম। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুরাজাক সাহেব, এক, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি। দুই, রমজান মাসের সিয়াম থাকি। তিন, স্বামীকে মেনে চলি, দুইজনের সাথে ভালোবাসা ভালোই আছে, কোনো সমস্যা নেই। চার, ছাত্রী জীবনে জেনা হয়েছিল, কি করা যায়, এখন খুব খারাপ লাগে, কান্নাকাটি করি, মনে খুব কষ্ট পাই, কি করা যায়? তাহলে কি আমাদের জন্য জান্নাত খোলা নেই? কে বলছে খোলা নেই? অবশ্যই খোলা আছে,
শুধু খোলা কেন? আপনি যদি তওবা করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ করতে পারেন বন্ধ করতে পারেন, তাহলে পৃথিবীতে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ ওই যে মনে আছে, ওই যে যখন তখন বলে থাকে, ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন তারা একটা পাহাড়ের গর্তে ঢুকে গেল, ঢুকতেই একটা বড় পাথর পাহাড়ের মুখের উপরে সে পড়ে গেল, ওটা তো সরাতে পারবে না। তখন একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি, একটু পাথরটা সরিয়ে দেন। তো আল্লাহ বলুন ঠিক আছে দিলাম। আরেকজন লোক বললো, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করে চলে যাচ্ছে, আমি বললাম দেখো অর্ধেক দিন টাকা নেও, সে নিল না, আমি তার টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেক। অনেক দিন পরে এসে বলছে আমাকে অর্ধেক দিনের টাকা দেন, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন, আমি বললাম তোমার সাথে মজাক করিনি, তুমি অর্ধেক দিনেরটা সব নিয়ে যাও, সব নিয়ে চলে গেল, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি পাথরটা সরিয়ে দাও। তো আল্লাহ বললেন দিলাম। তৃতীয়জন বলল, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, দেখেও বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা জমা করতে পারলে আমি তোর সাথে এই অন্যায়ে রাজি আছি, আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে জেনা করতে বসেছি। তখন আমাকে বলছে, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, তুই আমাকে অসত্য প্রমাণ করিস না, ফকম তা না, আমি ওখান থেকে উঠে গেছি, জেনা করিনি, যদি তোমার ভয় করে থাকি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। এ দেখেন বুখারী মুসলিম হাদিস। আমি আপনাকে এখানে আর একটা কথা বলেছি, এই ছেলে তোমাকে বলেছি, এই মেয়ে শোনো তোমাকে বলেছি, তোমার মোবাইল থেকে ছেলেটার নাম্বারটা হারিয়ে যাবে, আর তোমাকে বলেছি তোমার মোবাইল থেকে মেয়েটার নাম্বার হারিয়ে যাবে, কিভাবে হারাবে? তুমি বলবা আল্লাহ মারিয়াম যেমন বলেছিল, মারিয়াম কি বলেছিল? মারিয়াম বলেছিল যখন জিব্রাইল এসে বললেন মারিয়াম আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বললেন বলেন কি, আমি ব্যভিচার নিয়ে নই, আমার বিবাহ হয়নি, সন্তান কি করে হতে পারে, আমি ব্যভিচার নিয়ে নই, আমার বিবাহ হয়নি, সন্তান কি করে হতে পারে। শেষ পর্যন্ত হয়ে গেল, যখন সন্তান হয়ে গেল তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে পৃথিবীতে হারিয়ে যেতাম কেউ না জানতো যে মারিয়াম কেটা, আমার নামটা কেউ না জানতো, আমি এভাবে হারিয়ে যেতে চাই, হায় হায় রে, নাউজুবিল্লাহ, আমি কি দিয়ে বুঝাবো জাতিকে? জাতি যখন বলবে তুমি সন্তান কোথায় পেলে, তুমি তো মসজিদে থাকো বাইতুল মুকাদ্দাসে থাকো, তখন কখন তুমি জেনা করলে, তুমি তো খারাপ মেয়ে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, আমি বুঝাতে পারবো না, আমি জাতির সামনেই থাকবো না, আমি কোন তো নাসিয়া মানসিয়া, আমি একবারে জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাই, কেউ জানবে না, কারো মনে থাকবে না মারিয়াম কেটা, আমাকে এরকম করে দাও। তা আল্লাহ পাল্টা করে দিলেন, এমন করে দিলেন যে সবার মুখে ভালো, তাই না? উনি যেটা বলেছিলেন তার উল্টাটা হয়ে গেল, যখন সন্তান প্রসব হলো তখন উনি কি বলেছিলেন, আমি জাতির কাছ থেকে কি হয়ে যেতে চাই, নাসিয়াম মানসিয়া, মানে আমি যে মারিয়াম এটা যেন কারো জানা না থাকে, কেউ জানবে না পৃথিবীতে। তো তোমার ওই মেয়েটার মোবাইল নাম্বারটা এমন হয়ে যাবে তোমার কাছ থেকে যে জীবনে তুমি কোনোদিন এই নাম্বারে কথা বলোনি, এটা এরকম হয়ে যাবে, ওই নাম্বারটা তোমার কাছ থেকে এমনভাবে ভুলে যাবে, এখনই মিটিয়ে দাও, এখনই দাও। এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিকি করো, তোমার মোবাইলে যেন আর কোনোদিন মেয়ের নাম্বার না থাকে, যত মেয়ের নাম্বার আছে তুমি সেগুলোকে বলো নাসিয়া মানসিয়া, আমি ওই নাম্বার ভুলে গেছি, জীবনে কোনোদিন মনে করবো না, তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আর একটা দেখো, এদিকে দেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, জেনা হয়েছে চিন্তা করার কিছু নেই, তোবা করেন, কান্নাকাটি করেন, ক্ষমা হয়ে যাবে, বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। ওই যে 7 শ্রেণীর মানুষ
বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার কথা বলল, তখন লোকটি বলল, ইন্নি আখা ফল্লা, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনাতে রাজি নই। মহিলা মানুষ, আপনি এই কথা আল্লাহকে বলেন, কান্নাকাটি করে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকার জায়গা হবে। এই ছেলে, তোমাকে বলছি, তুমি আল্লাহকে বলো, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া পাবা। শুধু তাই নয়, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলছেন, আনহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাই হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুলান নিসায়ে, সাবধান, তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। সাবধান, তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। তখন একজন আনসারি বলছেন, আল্লাহর নবী, আলহামু দেবর, তাহলে দেবর, তাহলে দেবর কি করবে? ও যে ভাবির সাথে থাকে খায়, তাহলে দেবর কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামু আল মউত, ভাবিকে দেবরকে মনন ভয় করতে হবে। মরণের মতো, মরণকে যেমন ভয় করে মানুষ, আসলো কি আসলো, কখন যে মরণ হবে, এরকমভাবে দেবরকে ভয় করতে হবে। এই ছেলে, তোমার কথাটা মনে আছে কি না, দেখি তোমাকে একটু স্মরণ করাই। এই যে কথাটা আমি তোমাকে বলছিলাম, যে তোমার ভাবি বোরখা পরে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, মাথায় কাপড় দিয়ে থাকে, তুমি যে ঘরে আছো সেই ঘরে হঠাৎ করে চলে গেছে, চলে গিয়ে দেখছে যে তুমি বসে আছো, তো তোমার ভাবি বলছে, আরে আহমদ, তোকেই তো খুঁজছি, তুই এতক্ষণ থেকে কোথায় ছিলি? তোমার ভাবি কিন্তু তাহাজ্জুদ পড়ে, বোরখা পড়ে, আর খুঁজতে গিয়ে তোমাকে বলছে যে তোকেই তো খুঁজছি, কোথায় গেছিলি? আরেকজন, এবার খালেদ, খালেদের ভাবি তাহাজ্জুদ পড়ে, বোরখা পড়ে, তো এই ঘরে যে খালেদ আছে তার জানা ছিল না, মাথায় কাপড় নেই তোমার ভাবির, তোমার ঘরে চলে এসেছে, চট করে তোমার ঘরে আসার সাথে সাথে উল্টা ফিরে গেছে, ছি 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 ছি, আমার দেবরের ঘরে ছিল, আমি তো খেয়াল করিনি, আহ ইন্নালিল্লাহ, আমার দেবর মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, আমাকে মনে হয় খালি গায়ে দেখে নিয়েছে, ছি 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 ছি। বলো তো এটা কী? এটা ঈমান। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। লোকটা তাহাজ্জুদ পড়ে আর ল্যাংটা মেয়ে টিভি তো দেখে, তাহলে ঈমান কোথায় গেল? তোমার ভাবি তাহাজ্জুদ পড়ে, দেবরের সাথে গল্প করে, তোমার ভাই যখন থাকে না তখন মোবাইলে প্রেমের গল্প করে, তাহলে ঈমান কোথায় গেল? ঈমান তাকে ঠেকাতে পারে না। ঈমান এমন কিছু যে মানুষকে পাপ থেকে দূরে রাখতে পারে, তার নাম ঈমান। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি চাঁচা আছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, প্যান্টটা টাকানো নিচে আছে, প্রতি বছরই হজ করে, রমজান মাসে কী করতে যায়? উমরা করতে যায়। এরপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে, এরপরে প্যান্টটা টাকানো নিচে আছে, এরপরে দোকানে বসে আড্ডা পিটে, তার মানে ঈমান কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত হয় তাহলে তৃতীয়জন হবে শয়তান, রক্ষা পাবে না। শয়তান থেকে মানুষকে বেঁচে থাকা উচিত। চট করে একটা ঘটনা বুখারী মুসলিমের হাদিস মাথায় চলে আসলো, আমার দিকে একটু খেয়াল করেন তো, আমি আপনাকে বুঝাতে পারি কি না, মাঝে মধ্যে হাদিসটা বুখারিতে আসে, কতবার যে এসেছে, আল্লাহর নবী এতেকাফ করছিলেন, আল্লাহর নবীর একজন স্ত্রী নাম হলো সাফিয়া, সাফিয়া দেখতে খুব সুন্দরী ছিলেন, সাফিয়া ছিল ইহুদি পরিবারের মেয়ে, সাফিয়া ছিল বড় ঘরের মেয়ে, তো আল্লাহর নবী এতেকাফে আছেন, সাফিয়া এসেছেন রাসূলের সাথে কথা বলতে, এখন কথা বলা যখন শেষ হয়েছে তখন সাফিয়া রাজিয়াল্লাহু আনহা চলে যাচ্ছেন ঘরে বাড়িতে, তো আল্লাহ রাসূল পিছনে পিছনে যাচ্ছেন, যখন বাহির দরজায় গেছেন তখন দুইজন মানুষ ওখানে উপস্থিত, তখন চট করে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তোমরা থামো, তোমরা থামো,
এই মহিলা হচ্ছে আমার স্ত্রী সাফিয়া। বলো তো যুবক, আল্লাহর নবী এই কথাটা বললেন কেন? তুমি বুঝতে পারো নি, আবার খেয়াল করো। এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, প্রস্তুত হও, কথা ভালো করে বুঝো তো। সাফিয়া কে? আল্লাহ নবীর স্ত্রী। আল্লাহ নবী কি করছিলেন? এতে কাফে বসেছিলেন, কে দেখতে আসলেন? সাফিয়া স্ত্রী। স্বামী স্ত্রী কথা হলো, এখন স্ত্রী চলে যাচ্ছেন, স্বামী পিছে পিছে হাঁটছেন। যখন মসজিদের বাহির দরজায় গেছেন তখন দুজন মানুষ ওখানে, তো চট করে আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, তোমরা দুজন থামো থামো, এই তোমরা দুজন থামো, ইনি আমার স্ত্রী। বলো তো এটা কি? সন্দেহ যেন না করে, জাজাকাল্লাহ খায়। যদি আল্লাহ রাসূল না বলতেন যে এটা আমার স্ত্রী, তাহলে তারা দুজন বলতো আর যেত। মহিলাটা যে কে বিষয়টা বোঝা গেল না। রাসূলের কাছে কি কারণে আসলেন মেয়েটা, কি কারণ? এখন শয়তান বলতে থাকবে বলতে থাকবে, ওর লোকটা যখন বাড়ি কাছাকাছি হয়ে যাবে, জেনার কোনো ঘটনা ছিল নাকি, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, শয়তান যেন তোমাকে বিপদে ফেলতে না পারে, এই জন্য বললাম ইনি আমার স্ত্রী। হাদিস বুখারী মুসলিম যদি বুঝাতে না পারে আমি অক্ষম, আমার অক্ষমতার কারণে বুঝাতে পারলাম না। যেখানে সন্দেহ আছে সেখান থেকে দ্রুত সরে যেতে হবে, এবং সন্দেহ যেন না করে সেটা তাড়াতাড়ি অস্বীকার করতে হবে, সরাতে হবে। আর একটা প্রমাণ দিই, যখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, গাল্লা খেতে লাভ, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল ইসবকে ঘরে নিয়ে, তারপরে বলল, হাই তালা ইসব, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। বলার সাথে সাথে ইসব দৌড়িয়ে বের হচ্ছেন, দরজাগুলি সব এমনি খুলে যাচ্ছে নাকি, এই মনে হচ্ছে বিবরণে এমনি খুলে যাচ্ছে। আগে আগে বের হয়েছেন ইসব, আর পিছনে পিছনে বের হয়েছেন জুলাইখা। জুলাইখা বের হয়ে ওখানে তার স্বামী ছিল, তার স্বামীকে বলছেন, এই দেখো যে ছেলে কাজের জন্য বাড়িতে রেখেছ, সেই ছেলে তোমার স্ত্রীর সাথে জেনা করতে চায়, একে পিটন দিতে হবে, নাহলে জেলখানায় বন্দি করতে হবে। এই পর্যন্ত জুলাইখা বলেছে, চট করে ইসব আলাইহিস সালাম বলছেন, আরে না, হিয়ার আওয়াজ আপনি, আমি তার সাথে অন্যায় করিনি, ও আমাকে অন্যায় করার জন্য ফোসলানোর চেষ্টা করেছে। তাহলে অশ্লীল কাজ বা কোনো বিপদ হাতে হাতে কি করতে হবে? না করতে হবে, অস্বীকার করতে হবে। কথা বোঝানো গেল না? যদিও ইসব আলাইহিস সালামের জেল হয়ে গেল 12 বছর, ইসব আলাইহিস সালাম নিজেই জেলে যেতে চেয়েছেন, আসলে জেল হয়নি। উনি বলেছেন, এই মেয়েদের ফেতনার মধ্যে আমি থাকতে রাজি নই, আমার কাছে জেলই ভালো, তাই তিনি 12 বছরের জন্য জেলে চলে গেলেন। কিন্তু যখন জুলাইখা বলল যে আমার সাথে অন্যায় করেছে, বলার সাথে সাথে ইসব আলাইহিস সালাম কি বললেন? ওটাকে না করে দিলেন। আর একটা কথা বলে রাখি তোমাকে, যেদিন ইসব আলাইহিস সালামকে জেল থেকে বের করার জন্য সরকারি লোক এসেছে, সেদিন ইসব আলাইহিস সালাম বললেন, যান সরকারকে বলেন জুলাইখার কি খবর, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি করেছি, ইসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। জুলাইখার স্বামী যেন মনে না করে যে আমি আমানতের খেয়ানত করেছি, আমি আমানতের খেয়ানত করিনি। সম্মানিত দিনী বোন, আপনাকে আমরা সম্মান করতে চাই, আপনি পরহেজগর হওয়ার চেষ্টা করেন, তাকওয়াশীল হওয়ার চেষ্টা করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কথার শেষে এসে আবার 4টা কথা ঘোরাচ্ছি। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না, মনে রাখতে হবে। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 3, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হয় না। প্রতিদিনের কথা আপনাকে মনে রাখতে হবে, উপরের 3টা আপনি সামলাতে পারবেন না। শুক্রবারে মরণ হবে কিনা তা আপনি জানেন না,
পেট ব্যথায় মারা যাবে, কোন ব্যথায় যে মরলাম তা ঠিক বলতে পারি না। তারপরে শহীদ আমি কি না তা বলতে পারছি না, এদেশের মাটিতে সবাই শহীদ। চার সুরা মুলক পড়া সহজ, সবাই সুরা মুলক পড়তে পারে। আপনি রাতে সুরা 30 আয়াতের মুলক পড়ার চেষ্টা করেন, কবরের শাস্তি হবে না। নসিহত চার, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা ইখলাস, চার আড্ডা না পিটা, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। এরপরে অনুরোধ জানাচ্ছি, বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, আন্তরিকভাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের শুকরিয়া আদায় করি। জানা আছে এইখানে একটা মাদ্রাসা গড়তে যাচ্ছে, এই মাদ্রাসাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে অর্থ সম্পদ সহযোগিতা করে দিয়ে। তারপরে 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, 26 বিঘা জমির উপরে অবস্থান করে এই প্রতিষ্ঠান। 3 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, মার্চের 2-3 জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইসব প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সম্মেলনে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আজকের জন্য বই পুস্তক আছে অনেক, কেউ খালি যাবেন না। উপদেশ হোক, আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি হোক, ব্যতিক্রম বই বুখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, ব্যতিক্রম বই তাওজিহুল কোরআন যেটা তাফসির, এছাড়াও কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আর দুয়ার বই, যাতে 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 32টা হাদিস দেওয়া আছে ধারাবাহিক হাত তুলে দোয়া করার। আমি আপনাদেরকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, কেউ আপনার মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া যাবেন না, আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ।